हमें निकला गड्डी लेके फुटका टक 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 मैं निकला गड्डी लेके और रास्ते पर और सड़क में एक मोड़ आया मैं उठे दिल छोड़ आया एक मोड़ आया मैं उठे दिल छोड़ आया और अब जाने कब गुजरा अमृतसर कब जाने लाहौर आया मैं उठे दिल छोड़ आया ना अमृतसर ना लाहौर वेलकम टू न्यू एज कोलकाता चले এসেছি ইকো পার্ক নিউ টাউনে আর আমাদের সামনে এই মুহূর্তে আমাদের ডেস্টিনেশন ধাবা অজান্তে আবে মরিয়া কি ধন্য হে কলকাতা ধন্য তুমি যত কিছু নূতনের তুমি জন্মভূমি দিশি চাল ছেড়ে দিয়ে বিলাতের চাল নকলে বাঙালি বাবু হলো যে কাঙাল রাতারাতি বড়লোক হইবার তরে ঘর ছেড়ে কলকাতা গিয়ে বাস করে কলকাতার সহজ পাঠ বদলেছে সময়ের কাঁটা মেপে কুমোর পাড়ার গরুর গাড়ি এখন লাল সবুজ সিগন্যালে চার চাকায় ছুটছে সুতানুটি গোবিন্দপুর আর কলকাতা ছিল তিন গ্রাম সেই তিন গ্রাম ওজন বেড়ে এখন হয়েছে তিলোত্তমা কলকাতা বদলেছে জীবন বদলেছে যাপন বদলেছে অভ্যেস দুপুরের মাছ ভাতে মিশেছে কন্টিনেন্টাল ককটেল নলেন গুড়ের সঙ্গে এখন ক্যারামেলের মিষ্টি প্রেম মিনমিনে চাউমিন থেকে মিশুকে মোমো কাবাবের কাহারবা থেকে অমলেটের দাদরা কলকাতা সবেতেই আছে এই শহরের অলিতে গলিতে রয়েছে কত গল্প জিভে জল আনা গল্প রসে বসে ভালোবেসে কলকাতা সাজিয়েছে মেনু কার্ড নতুন পুরনো পাঁচ মিশেলে জাস্ট কিনলাম 50-50 শেয়ার আমাদের 50-50 পার্টনারশিপ চিয়ার্স ইন জেনারেল যখন আমরা ধাবার কথা তুলি কি ধরনের খাবার এক্সপেক্ট করি ধাবা মানে হচ্ছে তরকা রুটি একটা খাটিয়ার ওপর খাবার ফাবার গুলো থাকবে বসে আরামসে লস্যিতে চুমুক দেবো আর অবশ্যই কিছু কাবাব থাকবে এইটা হচ্ছে টিপিক্যাল পাঞ্জাবি খাবার ধাবার খাবার এইটার মানে বুঝি We've come here to celebrate. We've just acquired this property. The Eiffel Tower now belongs to us at Eco Park New Town, which is a very, very popular joint. And thousands of people come here almost every single day. During the weekends, it's like thronging with people. It's absolutely amazing. And this experience reflects new age Kolkata. So here we are at Dhaba Ojante. On the other side, you'll have Cafe Ekante. So Cafe Ekante, Dhaba Ojante. And we are about to have all this food. As you see, it's a huge spread. First of all, you've got your roti, paratha. You have dal, chicken bharta. That's kala bhuna for you. You can, of course, start with different items. You have the kasturi kebab. Chicken kasturi kebab, tandoori chicken, fish tikka. And dahi ke kebab. So this is our entire spread. Jokhon amra open space e khai, amar mone hoy appetite ta aro bede jay. অবশ্যই খেতে ভালো লাগে বেচারা আড্ডা মারতে মারতে আরামসে খাওয়া যায় যারা ধাবার পরিবেশ খুব পছন্দ করেন দোজ অফ ইউ হু লাইক ভিজিটিং ধাবাস উড লাভ দিস প্লেস বিকজ ইট হ্যাজ আ ডাবল আম্বিয়ান্স আপনি চাইলে ধাবা অজান্তের ভেতরেও খেতে পারেন আপনি চাইলে আমাদের মতন বাইরেও খেতে পারেন অবশ্যই আর ভেতরে খেলে তো ডেফিনেটলি একটা এসিড অ্যাম্বিয়েন্স প্রপার সিটিং সব কিছু আছে বাইরে খেলে খাটিয়া সুন্দরভাবে খেতে খেতে কথা বলি পাঞ্জাবি খাবার মানেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা মাকি ডাল একটা তন্দুরি পরাঠা
বা রুটি এরম কিছু একখানা। এবার এই মাকি ডাল বা তরকা এই ব্যাপারটা না খুব মজার। পাঞ্জাবে কিন্তু আমরা যেটা কলকাতায় তরকা বলে বুঝি সেরম কিছু নেই, সেখানে হতো মাকি ডাল, মানে একটা বেশ ডাল ফ্রাই টাইপের, অনেকক্ষণ ধরে শ্যালো আঁচে রান্না করা। এখানে যখন পাঞ্জাবিরা ব্যবসা করতে এলেন, তারা বুঝলেন যে কলকাতার লোকজন একটু আমিষ ছাড়া কোনো কিছু পছন্দ করে না। ডিম ভুর্জি তার মধ্যে অ্যাড করা হলো এবং তৈরি হলো এক তরকা। আজকে আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে মাকি ডাল। তার সঙ্গে অবশ্যই তন্দুরি চিকেন, মানে ডাল রুটি কাবাব, এই তিনটি হচ্ছে কিন্তু আমাদের এখানে পাঞ্জাবি খাবারের এপিটোম। কলকাতার পাঞ্জাবি খাবারের মধ্যে তরকা রুটি বাদ দিয়ে যেটা অত্যন্ত পপুলার খাবার সেটা হচ্ছে চিকেন ভর্তা। সোজা কথায় বোনলেস চিকেনকে শ্রেড করে একটা ইয়েলোইশ বা হোয়াইটিশ এই টাইপের গ্রেভিতে দেওয়া। যদ্দূর শোনা যায় এটাও কিন্তু কোনো অথেন্টিক ডিশ ঠিক নয়। কী হয়েছিল, কোনো বাড়িতেই না বাসি খাবারকে ফেলা হয় না, মানে আগেকার দিনে যেটুকু বেঁচে গেছিলো। অনেক বাড়িতে যেটা হতো আগেকার দিনে গ্রেভিগুলোর মধ্যে পরের দিন একটু চিকেন শ্রেড করে সেটা দিয়ে রান্না করা হতো। রূপকথা সত্যি মিথ্যে জানি না, সেখান থেকেই চিকেন ভর্তাটা আসে। এবার আপনারা যদি অন্য কিছু জানেন কমেন্ট বক্সে জানান। যেটা আমাদের জানার দরকার, এই পাঞ্জাবি খাবারের দোকান পাঞ্জাবি ধাবা কলকাতায় খুব ভালো অনেক জায়গায় আছে, সেটা রাসেল ধাবা হোক, আজাদিন ধাবা হোক, অন্য কোথাও হোক। নতুন কলকাতার ধাবা খেতে হলে কিন্তু এই নিউ টাউনের এখানে এই অজান্তে ধাবাতে আসতে হবে। তো ততক্ষণ বরঞ্চ তন্দুরি চিকেনটা টেস্ট করা যাক। While Foodka is tasting his tandoori chicken, let me remind you once again that this is at Eco Park New Town. Eco Park New Town er ek number gate diye dhuke, it's on your left, dhaba ojante. Roughly ki rokom kharcha porte pare dujoner dinner motamoti 700, mane prochur khele. Ar amar ekhane pochonder dish ei maki dal, chicken bharta, tandoori chicken. ভেটকিটাও মন্দ না, মানে ফিশ কাবাবটাও খেতে বেশ ভালো। নিউ এজ কলকাতা বা নিউ টাউন কলকাতা ভীষণ ডেভেলপড হয়েছে প্রত্যেকটা দিক থেকে, বি এট রেজিডেন্সিয়াল প্রপার্টিজ, বিজনেস এস্টাবলিশমেন্টস, ইভেন এন্টারটেনমেন্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট এরিয়াস। সেই ক্ষেত্রে প্রধান একটি জায়গা হচ্ছে নিউ টাউনের ইকো পার্ক, আর সেই নিউ টাউন ইকো পার্কের ভেতরে ধাবা অজান্তে। এবার এইরকম খাওয়া দাওয়া করার পর জেনারেলি ফুডকার ভাইপো কি করবে? আমি জয়েন করি ফুল ফ্লেজেডলি। তার আগে তো আসতাম দোকানে, সারা জীবন ছোটবেলা থেকেই দোকানে আসছি। তো আমার মনে হয় ইনোভেশনটা আমাদের জিনে আছে। বলরাম মল্লিক শুনেছি বাজার থেকে কেউ কাঁঠাল নিয়ে এলো, হ্যাঁ তার সেই কাস্টমার দাঁড়িয়ে রইলো, তাকে কাঁঠাল ভেঙে সেটাকে পাল্প বানিয়ে চটকে আর কি সন্দেশ বানিয়ে তাকে সেই কাঁঠালের সন্দেশই হাতে তুলে দিল। হয়তো সেটাই আমার মধ্যে এসে গেছে, আমি চুজ করলাম হোটেল ম্যানেজমেন্ট মূলত খাবারের জন্য, খাবারকে ভালোবেসে যে আমি ক্যাটারিং করব বা আমি ব্যবসাটাকেই বড় করব, এটাই আমার ব্যাক অফ দ্য মাইন্ড ছিল। আমি 2003-তে একেই এই মেশিন ব্যাপারটা আনতে শুরু করেছি। হ্যাঁ, একটা প্ল্যান্টারি মিক্সারই তো হাতি ঘোড়া কিছু নেই। আমি প্ল্যান্টারি মিক্সারটা হচ্ছে আমার ফার্স্ট মেশিন যেটা আমি ইন্ট্রোডিউস করলাম আমার দোকানে। কী হবে, ওতে লাড্ডুর বেসনটাকে ফাটানো হবে। তো যেই বেসনটা একটা লোক সারাদিন ধরে ফাটাচ্ছে, 5 ঘন্টা টাইম লাগছে, বললে বিশ্বাস হবে না ওইটা প্ল্যান্টারি মিক্সারে ঠিক 5 মিনিট লাগে, 6 মিনিট হয়ে গেলে ওভার বিটেন হয়ে যাবে, হ্যাঁ ফ্রথ হয়ে যাবে, তাহলে একটা উইথ ওয়ান লেবার তাহলে আমি কেন এটা ইন্ট্রোডিউস করবো না। আলু ছাড়ানোর মেশিন, 10টা লোক সারাদিন ধরে আলু ছাড়াচ্ছে আলুর দম হবে বলে, লুচি আলুর দমে আলুর দম সারাদিন ধরে 10টা লোক আলু ছাড়াবে, এটা কি মানা যায় আজকের জমানায়? 50 কিলো পটেটো 5 মিনিটে ছাড়ানো হয়ে যাচ্ছে,
তো কেন আমি ইন্ট্রোডিউস করবো না? তো পোটাটো পিলিং মেশিনটা আমি সেকেন্ড টাইম সেকেন্ড ইন্ট্রোডিউস করলাম, তারপরে একটা একটা করে মেশিন ইন্ট্রোডিউস করছিলাম। কিন্তু জল ভরা আমাদের প্রাইম আইটেম ছিল, জল ভরা করতে সারাদিন সবাই মিলে জল ভরা করতো। তো দশটা লোক যদি এক ঘন্টা কনস্ট্যান্ট কাজ করে তাহলে 1000 পিস জল ভরা করতে পারবে। তো জাপানে গিয়ে একটা মেশিন খুঁজে পেলাম, ইন্টারনেটে যোগাযোগ করে জাপানে গেলাম। জাপান থেকে 25 কিলো সন্দেশ নিয়ে, সন্দেশের ডো নিয়ে আর 2 লিটার নরেল গুড় বোতল ভরে ওখানে গিয়ে যে মেশিনে ঢাললাম, ঢেলে আমি এক্সপেক্ট করিনি হয়তো মেশিনটা কাজ করবে কি না। তো মেশিনে ঢাললাম, ফার্স্ট পিসে যখন ভাঙলাম আমার অ্যাপ্রনটা পুরো ভিজে গেল নলেন গুড়ে। তো বাবাকে এই ভিডিওটা দেখালাম, বাবা বললো যা করতে হবে এই মেশিনটা আমার চাই। আমি বললাম যে অনেক দাম, বাড়ি বেচতে হলে বাড়ি বেচে দেয় কিন্তু মেশিনটা তুই নিয়ে। তো এই আমার জল ভরার মেশিন যখন আমরা এলাম তখন থেকে আমাদের এক্সপ্যানশনটা শুরু হলো, আমার প্রোডাকশানটা অনেক বেড়ে গেল। কেন সবাই মিলে জল ভরা বানাতো, এখন আর জল ভরা বানাতে হচ্ছে না, কেন একটা লেবার 8000 পিস জল ভরা বানাচ্ছে এক ঘন্টায় মেশিনের থ্রুতে। Welcome to Western Kolkata. We are the wellness brand of Marriott Hotel and rightly located at the newer version of Calcutta, which is called the New Town Calcutta. Our Western is a beautiful hotel with 304 rooms and a massive banqueting facility of 50,000 square feet. The Western Kolkata also gives you an opportunity to choose among the culinary destination that we have, a Pan-Asian Japanese restaurant, all-day dining cuisine restaurant, rooftop helipad lounge at 152 meters altitude, and on top of that with some amazing food and beverage, a breathtaking view that you see behind me. So if you're looking at some amazing view, great food, great time, Western Kolkata is the place for you. আমরা শুরু করেছিলাম এই স্পেশাল সিরিজটা জোব চার্নকের খোঁজ করতে করতে, যিনি এই শহরের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এক ব্যক্তি। তারপর অনেকগুলো বছর কেটে গেছে, শুরু করেছিলাম এই স্পেশাল সিরিজ গঙ্গার ঘাটে, আজ শহরটা উড়তে উড়তে দ্য ওয়েস্টার্ন কলকাতার টপ ফ্লোরে এসে পৌঁছেছে। এই মুহূর্তে আমরা রয়েছি হেলিপ্যাডে। আরও অনেক গল্প রয়েছে শহর কলকাতা সম্পর্কে, কিন্তু সব তো একটা সিরিজে ফিট করা সম্ভব নয়, তাই এরপরেও বেশ কিছু এপিসোডস, বেশ কিছু সিরিজ আমরা করতে চেষ্টা করব। আপনারা যদি চান যে কোনো স্পেসিফিক গল্প, কোনো অ্যাঙ্গেল, কোনো কিছু আমরা দেখাই, কোনো কিছু আমরা কভার করি, সেই গল্পটা খুঁজি, কমেন্ট সেকশানে প্লিজ জানান। আর সবশেষে আমরা সবসময় যেটা বলে থাকি, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টু দ্য ফুডকা চ্যানেল অন ইউটিউব, উইচ ইজ ফুডকা সিরিজ। অ্যান্ড আ স্পেশাল থ্যাংক ইউ নোট টু দ্য মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়া ট্যুরিজম কলকাতা অ্যান্ড ব্র্যান্ড Incredible India for giving Team Foodka the wonderful opportunity of showcasing a fantastic city, the city of Kolkata. Till next time, it's bye from Foodka and Bhaipo.